বন্ধুরাই দেখুন ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে না? একদম 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 বন্ধুরা, এতগুলো নিমকি ভাজা হবে তার আগেই বন্ধুরা দেখবেন হ্যাঁ কিছু না কিছু খেয়েই ফেলবেন, মজা আসবে আর থাকা যায় না। ও কোনো অসুবিধা নেই, সুন্দর। আজকে চলছে আমাদের একটা নতুন কায়দায় নিমকি। এ নিমকি দোকানে কিনতে পাওয়া যায় না বন্ধুরা। বন্ধুরা, মিষ্টি ভাজার সময় একদম গরম গরম চায়ের সাথে আর নিমকি হয়ে গেল বন্ধুরা, হয়ে গেল একদম কম খরচে গোটা পরিবার খাবে বন্ধুরা, একদম টেস্টি হবে, ফাটাফাটি ছমাস দেখে মনে খেতে পারবেন বন্ধুরা। সেই নিমকি নতুন কায়দায় নিমকি, একদম নতুন কায়দায়। গরম গরম চা বন্ধুরা আমাদের রেডি, একদম চা সঙ্গে নিমকি। এই সময় বন্ধুরা গরম গরম চা নিমকি, ও দিল খুশ হয়ে যাবে একদম। বন্ধুরা এই নিমকি দেখুন, ও ভিতরে লেয়ার বন্ধুরা, কত সুন্দর লেয়ার দেখুন বন্ধুরা, এরকম তো নিমকি লেয়ার দেয়া নিমকি বন্ধুরা অসাধারণ দেখুন। ছোট থেকে বড় সবাই নিশ্চয়ই খুব ভালোবাসবেন এই নিমকি। আর হবে একদম মুচমুচে দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভোজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এই রেসিপিটা সবাই বানাতে পারে, কিন্তু একদম নতুন কায়দায় বানাতে চলেছি নিমকি। কিন্তু খেতে লাগবে একদম দোকানের চেয়ে সেরা, একমাত্র ঘরে বানাতে হবে তবে এই নিমকিটা আপনারা বাড়িতে খেতে পারবেন। আর একবার যদি বানান সপরিবারে খাবে, চায়ের সাথে কফির সাথে যার সাথে খাবে বন্ধুরা, একদম ঝপঝপ খাবে, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। সেই নিমকিটা আমি আজকে বানাতে চলেছি একদম বিনা ঝামেলা বন্ধুরা, কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন দেখ থাকুন, একদম জমে যাবে গরম গরম নিমকি চায়ের সঙ্গে, চলে আসুন। একদম ছমাস রেখে খেতে পারবেন। হ্যাঁ, ছমাস রেখে মুনে খেতে পারবেন বন্ধুরা। বন্ধুরা এই নিমকিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আপনারা শুধু সঙ্গে থাকুন দেখতে থাকুন। আর এই নিমকিটা একমাত্র ঘরে বানিয়ে খেতে হবে বন্ধুরা, কিন্তু দোকানের চেয়েও সেরা হবে সেই নিমকিটা, আমি বারবার বলেছি। আর দেখুন এক নম্বর হবে বন্ধুরা। এবার এই যে চিনি নিয়ে নিচ্ছি, এই দেখুন এক চামচ চিনি, প্রথমে কিন্তু জলে দিতে হবে চিনি, জলে চিনি, হ্যাঁ জলে চিনি দিতে হবে, এমনি জলে, এমনি জলে নরমাল জলে চিনি, তবে নিমকি ভালো হবে। আর এই দেখুন ময়দা, আর ময়দা সব সময় ছেলে নেওয়ার ব্যবস্থা করবেন, এই দেখুন দেখছেন ময়দা এখন ঢেলা হয়ে যাচ্ছে শুধু দেখছেন। আর এই যে এই টাইমে এই নিমকি একদম ঝুমে যাবে বন্ধুরা, দেখুন বন্ধুরা এই নিমকি আপনি একবার ভেজে বাড়িতে এখন মাসের পর মাস রেখে খাবেন, আরো অনেক মজা আসতে চলেছে আজকে বন্ধুরা। আমরা আগে বেশি বুঝি করে করতে, হ্যাঁ হ্যাঁ, কারণ এই নিমকি তো যে স্বাদ পাবে বন্ধু কি বলবো, একদম ছমাস তো রেখে মুনি খেতে পারবে, কিন্তু ছমাস তো থাকবে না, রাখা মুশকিল বন্ধুরা। এই নিমকি একদম নতুন কায়দায় একটা নিমকি আজকে চলছে, এই নিমকি কিন্তু অন্য কোথাও কিনতে পাবেন না, বাপি যেমন একটু আগে বলেছিল, আর এর টেস্টও কিন্তু পাবেন না অন্য জায়গায়। আমি এটা 400 গ্রাম নিয়েছি। এবার এর মধ্যে বন্ধুরা কিছু উপকরণ দিতে হবে তবে কিন্তু টেস্টফুল হবে বন্ধুরা, হ্যাঁ শুধু না তো এমনি হবে না, তাহলে সেটা এমনি হয়ে যাবে। আর এ নিমকি ওই দোকানের মতন হবে না বন্ধুরা, দোকানের চেয়ে টেস্ট হবে। আর এ নিমকি দেখতে যেমন হবে খেতে তেমন হবে, বাচ্চারা না ছে ছে খাবে, আর বড়রা বড়রা কেড়ে কুড়ে খাবে বাচ্চাদের কাছে, বাবা কেড়ে কুড়ে নেই খেয়ে নেবে। এই নিমকি একটু নন্টা নন্টা হয়, হ্যাঁ যার জন্য এই যে নুন দিচ্ছি দেখুন বন্ধুরা, নুন
শুধু একটা নুন দিলে হবে না, হ্যাঁ এর সঙ্গে কিন্তু এই বিল লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এই বিল লবণ আর এটা বন্ধুরা আমাদের একদম খাঁটি বিল লবণ, সেই পাথরের মতো চাই, মা কিন্তু বাড়িতে ছিলে গুঁড়ো করেছিল। আপনারা কারা কারা ওই রকমের ডেলা বিট লবণ কোনোদিন কিনে খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্টবক্সে। এই যে কালো জিরা, এটা দিতে হবে কালো জিরা, মুখের মধ্যে পড়বে খুব সুন্দর, সব জিনিস মুখের ওখানে পাওয়া যায়। আর আর একটা জিনিস দেবেন বন্ধুরা, টেস্ট যেমন হবে আর হজম তেমন হবে। হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে এই দেখুন বন্ধুরা, আপনি বেশি পরিমাণে খেলেও কিছু হবে না সহজে। এই দেখুন এর নাম হচ্ছে জোয়ান, হাতে কিন্তু একটু এইভাবে সামান্য একটু চেপে নেবে, নিলে খুব সুন্দর এর একটা সেন্ট বেরোয়। হ্যাঁ এই জোয়ানটা না বন্ধুরা খেলে সেই ঝাল 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 মতো হালকা হালকা লাগে, এটা হচ্ছে সেই জোয়ান একদম। এই দেখুন দিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা এবার দেখুন হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা আজকাল কতটা নেওয়া হয়েছে, তার মানে আমরা চাইছি যে এটা যেন রেখে খাওয়া যায়, সেই জন্যই এতটা পরিমাণে নেওয়া, কেননা আজকে হয়ে যাবে, আজকেই তো মনে হচ্ছে অর্ধেক বেশি খালি হয়ে যাবে। আপনাদের বাড়ি কেউ যদি আসে চা দিয়ে দেবেন, ব্যাস কোনো অসুবিধা। এটা হচ্ছে মজাদার নিমকি, নতুন ধরনের নতুন কায়দা একটা নিমকি। আপনারা ঘি দেবেন, হ্যাঁ ঘি যদি না থাকে তাহলে সাদা তেল দেবেন। এই দেখুন এক চামচ, মানে এটা দু চামচের কাজ হলো, খুব গাঢ়। এই দেখুন একদম চেপে চেপে নিয়েছি একদম, দু চামচ হচ্ছে না, অনেকই মজা আছে। বাড়িতে যখন বানাবেন তখন অবশ্যই বন্ধুরা সেরা হবে, আর সেরার জন্যই তো বাড়ি। পারলে অন্তত ঘি দেওয়ার একটু চেষ্টা করবেন, কারণ বাড়িতে বানিয়ে খাবেন তো কোনো অসুবিধা নেই তো, হ্যাঁ খুব সুন্দর হবে। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা, ভালো করে মিক্স করতে থাকবো এখন। হ্যাঁ নিমকি খেয়ে মজা আসতে হবে, এ সমস্ত জিনিস হচ্ছে মন ভালো করে দেওয়া জিনিস, মুখে লাগার জিনিস। যদি মুখেই না লাগলো আর মনই না ভালো হলো খেয়ে, তাহলে আর কি নিমকি হলো। এই যে আমি মাখাচ্ছি তো, যে হ্যাঁ একটা রেসিপি চলছে ঘিয়ের একটা কি সুন্দর একটা, আর আজকে হ্যাঁ 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 ঠিক, আর যখন হয়ে যাবে বন্ধুরা বুঝতে পারবেন যে হ্যাঁ এর মধ্যে ঘি রয়েছে, ঘি দেওয়া রয়েছে, মানে এমনি বানালে সেটা আলাদা হবে, ঘি দিয়ে বানালে সেটা আলাদা হবে। আচ্ছা ভাবি তাহলে এরকম বানিয়ে বিক্রি করলে তার দাম আলাদা হবে, এমনি বানানো একরকম ঘি দিয়ে আলাদা নিশ্চয়ই হতে হবে। তা তো হবে, ভালো কোয়ালিটির মাল খেতে হলে ভালো দাম দিতে হবে। হ্যাঁ আজকে বন্ধুরা বানালে অল্প টাকায় অনেক হবে, হ্যাঁ এটা তো একদম, এ তো সত্যি ঘরের মধ্যে হয় বন্ধুরা, ঘর ঘর একদম, আপনি কি দিচ্ছেন নিজেই জানেন। হ্যাঁ আর বন্ধুরা আজকে আমরা ঠিক করেছি যে এটা হয়ে গেলে আমরা কি দিয়ে খাবো, চা দিয়ে, চা দিয়ে আজকে আমরা চা দিয়ে খাবো। আর আমরা কিন্তু না বন্ধুরা সত্যি কথা, খুব বেশি যে প্রত্যেকদিন সবসময় চা খাই এটা কিন্তু না, যেটা সত্যি সেটা বলা ভালো, বলবো না যে আমরা চা খাই ডেলি খাই সবসময় তিন বেলা খাই, না আমরা কিন্তু মাঝে মধ্যে খাই, আমাদের না খেলেও চলে, কিন্তু আজকে যে রেসিপি চলছে না বন্ধুরা, খাই না পেলে খাই না, হ্যাঁ না পেলে না খাই, পরিষ্কার কথা, কেউ যদি আমাদের দেয় ভালোবেসে হ্যাঁ খাই, কোনো অসুবিধা নেই, আমাদের অসুবিধা নেই যে আমাদের ওটা খেতেই হবে তা কোনো নয়, কিন্তু অনেক বন্ধুরা রয়েছেন যারা চা খেতে ভালোবাসেন, মজা আসে চা খেতে, চা না খেলে বলে মা, হ্যাঁ আর চাটা কি বলুন তো বন্ধুরা একটা সুন্দর জিনিস, একটা অনেক ভালো জিনিস, আর চাও আর চায়ের সঙ্গে এই জিনিসটা পেলে আরও দেখবেন সেটা মজা দ্বিগুণ এসে যাবে। সেই জন্য আজকে আমরা ঠিক আছে না, আমরা বাড়িতে চা বানিয়েই খাবো আজকের এই দিয়ে, চায়ের আড্ডার সঙ্গে একদম দারুণ জিনিস এটা। তো বন্ধুরা আপনারা এই জিনিসটা কি দিয়ে খেতে পছন্দ করবেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখছেন এইরকম একদম ঢেলা হয়ে যাবে, চাপ দিলে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে, বুঝছেন, যতটা ভালো করে আপনারা মিক্স করতে পারবেন তত ভালো হবে এই নিমকি। আর বলি বন্ধুরা এই নিমকিটা এখনো আমি বানাইনি বন্ধুরা, কিন্তু কিন্তু এই নিমকিটা হবে হাত দিয়ে এরম চাপলে একদম গুঁড়ো হয়ে যাবে একদম, মানে বন্ধুরা বানানোর আগে এখন থেকেই বলে দিচ্ছি, এখন থেকে বলে দিচ্ছি গ্যারান্টি হবে, হ্যাঁ গ্যারান্টি কোনো জিনিস হয় না বন্ধুরা, তবু আমি বলছি যে হবে। হ্যাঁ অনেক বন্ধু বলবে আবার গ্যারান্টি গ্যারান্টি হয় না কিন্তু সেরা হবে, হ্যাঁ এই দেখো দেখছেন, এবার এটাকে আমরা দু মিনিট রেখে দেবো, রেস্ট রাখবো,
2 মিনিট। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার দেখুন এর মধ্যে যে চিনিটা দিয়েছিলাম গুলে রাখা ছিল, যেটা চিনি কিন্তু সবসময় গুলে নেবেন, চিনি গোড়া দিতে যাবেন না। এবার এইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন চিনির জল। হ্যাঁ, চিনির জল প্রথম দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, আর বেশি চিনি দিতে যাবেন না, মাত্র 1 চামচ দেবেন। হ্যাঁ, এই 400 গ্রামে আমরা 1 চামচ দিয়েছি। ভাবি এইটা যে তুমি মাখছো এত সুন্দর সুগন্ধ আসছে, কেউ কিন্তু বলতে পারবে না যে একটা যেটা একটা জিনিস থেকে আসছে না, এটা একটা মিক্স হয়ে অন্য রকমের আসছে। তার সঙ্গে ওই যে বিট লবণ দেওয়া আছে সেটা অ্যাড হয়ে গিয়ে অন্যরকম মজা আসছে, একটা বোঝা যাচ্ছে না সুন্দর নিমকি আসতে চলেছে একটা। ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। হ্যাঁ, বিট লবণটাও অ্যাড হয়ে গিয়েছে, ঘি বিট লবণ সব অ্যাড হয়ে গিয়ে অন্যরকম একটা মজা আসছে, খুব সুন্দর একদম এর অ্যারোমা। আর সঙ্গে বন্ধুরা ছাত্রা বাকিও আসছে আমার মায়ের কাছে, কোথায় হয়তো হয়তো আসছো মা, তবে ছাত্রা বাকি আসছে, দেখো দেখো লাফি লাফি আসছে, ভাত খাবে বলে আসছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, আচ্ছা কাপে করে দিলে বন্ধু দেখাতে মনে হয় সুবিধা হবে। হুম, 1 কাপ দিয়েছি, আর এই যে আমাদের বন্ধু হাতের কাছে চলে আসছে পাখি যা দাও, আর 1 কাপ নিয়েছি। এমনি জল এই নরমাল বাটিতে ভাত খাচ্ছে ছাদাটা, ও খাবে বিভিন্ন রকম বিভিন্ন পাখি এসে খেয়ে যাচ্ছে, একবার ছাদরা আসছে, একবার ডাক পাখি আসছে, আরো কত রকম সব পাখি আসছে। দু 2 কাপ দিয়ে দিয়েছি জল, জলটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এ খুব শক্ত হবে না, খুব নরম হবে না, মিডিয়াম মাখতে হবে। বন্ধুরা আমরা যেভাবে একদম বানাচ্ছি এইভাবে বানাবেন, দেখবেন অনেকই মজা আসতে চলছে, বাড়িতে এত সুন্দর নিমকি হবে না একদম, মানে পরিবারের সবাই খেয়ে খুব মজা পাবে। চা কফির সঙ্গে তো খেতে পারবেন, এমন কিছু চা কফি না, এমনিতেও মনে হবে মাঝে মাঝে 2-4টে বের করে করে খাই, একটু খাই একটু খাই, এরকম মনে হবে। বাড়িতে দেখবেন কোনো কিছু মুখরোচক জিনিস থাকলে সবসময় যেন মনে হয় মাঝে মাঝে একটু একটু খাই, তাকে জিজ্ঞেস করলাম নিমকি নিচ্ছ কি জন্য, মুড়ির সঙ্গে খাবে, বলে না কাজ করতে করতে একটু টাইম পেলেই তখন খেয়ে নেবো নিমকি। ঠিক আছে, ভালো লাগে অনেক, অনেক টাইম লাগবে, তার আগেই আমি এই 100 নিমকি খেয়ে নেবো। মুখরোচক জিনিস মনও ভালো থাকবে, পেটও ভালো থাকবে, আর পকেটও ভালো থাকবে। পকেটও ভালো থাকবে না ভাবি? হ্যাঁ, কেননা বন্ধুরা বাড়িতে দেখবেন কম খরচায় আপনি ভালো জিনিস বানাবেন কিন্তু অনেক হবে, একদম একদম। একদম শক্তও না আর একদম নরমও না, আর মাখাবার সময় একটু টাইম ধরে মাখিয়ে নেবে, মাখালে কী হবে একদম মিক্স হয়ে যাবে একদম। তার মানে মাখানোটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, একদম দরকার একদম। এবার দেখুন বন্ধুরা আমার মোটামুটি মাখানো কমপ্লিট, এবার এটাকে 5 মিনিট রেস্ট রাখবো। 5 মিনিট 5 মিনিট ওদিকে রেখেছিলাম 2 মিনিট, আর এই 5 মিনিট দুই রাখার কারণ হচ্ছে যে ঘিটা ছিল না বন্ধুরা, একদম একদম গোলায়নি, সেই ঘিটা রেখে দিলে কি হবে চারিদিকটা একদম মিক্স হয়ে যাবে, একদম ধীরে ধীরে হাতে রেতে গরমে আপনি গুলতে থাকে, কত সুন্দর হয়েছে দেখুন, একদম না শক্ত আর না নরম, দেখছেন মিডিয়াম। এবার এটাকে আমি রেস্টে রাখছি, চাপা দেবো একটা, আমাদের টাইম হয়ে গেছে দেখুন। এবার এই দেখছেন কীরকম হয়েছে, এটা রেস্ট দিলে কী হয় সেট হয়। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন
ভালো করে থেচে নেবো, দু হাত দিয়ে দেখুন। ছোট ছোট করে যেরাম রুটি লেচি কাটে সেরকম লেচি কাটছি। আচ্ছা, মানে ওই সাইজের ওরকমই হবে আর কি। ঠিক আছে বন্ধুরা, এই যে কাটছেন এর মধ্যে দেখো সুন্দর সুগন্ধ একটা আসছে। অবশ্যই আর যেহেতু ঘি দেওয়া তো খেয়েও অনেক মজা আসবে। খিদা নিমকি বন্ধুরা, আহ একদম এরকম সময় জমে যাবে একদম মুচমুচে নিমকি। কটা হয়েছে? 3, 4, 5, 6, 7, 8টা। নটা হয়েছে? নটা হাতে একটা। হ্যাঁ নটা। কি জানি কি ব্যাপার? নটা নটা। আচ্ছা যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বন্ধুরা বুঝতে পারছেন ন খানা তো আমার রুটির মতো। হ্যাঁ, কত নেওয়া হয়ে যায় আমাদের। এবার বন্ধুরা দেখুন কি হয় শুধু। আর বন্ধুরা দেখবেন ছোটরা অনেক সময় না রুটি খেতে চায় না, কিন্তু এই এই নিমকি খেয়ে নেবে। তিনটা রুটির সমান নিমকি খেয়ে ফেলবে একলা। আমাদের এখানে নিমকিকে কি বলে আবার খায়? আবার খাই, তার মানে একবার খেলে মন চাইবে বারবার খাই। দেখি খেলাম আবার খাই। বন্ধুরা এই বেলাবেলিতে না আমার মা এক্সপার্ট একদমই, হাত না লাগিয়ে সুন্দর গোল করে কিন্তু বেলতে পারে আমার মা। কেন এটা প্র্যাকটিসের ব্যাপার আছে মনে হচ্ছে। রুটপাট করতে হবে না, আমি পাতলা করি শুধু। হ্যাঁ পাতলা করে। আমার বাড়িতে যে কত রুটি বেলে বন্ধুরা আর কি বলবো, অনেকই রুটি বেলে। আজকেও মনে হয় বেলে খাওয়া হয়ে গেছে কি জানি। আমার মা বন্ধুরা সকালে বাড়িতে বানিয়েছিল কালে রুটি করেছিল। হ্যাঁ হাত না লাগিও বন্ধুরা, একবার কিন্তু হাত লাগাইনি। ব্যাস 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 ব্যাস, ভালো হয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখুন এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন, আর এর মধ্যে আমি অল্প একটু এই যে তেল দিয়ে দেবো, তেল সাদা তেল। হ্যাঁ মানে সূর্যমুখী আর কি, একদম সূর্যমুখী সাদা তেল। আচ্ছা সূর্যমুখীর তেল, সূর্যমুখী যে ফুল চাষ হয় সেই থেকে তৈরি হয় সূর্যমুখীর তেল। ওই ফুলটার নাম সূর্যমুখী, ও সূর্য দিয়ে কিন্তু মুখ করে থাকে না? হ্যাঁ আমাদের এখানে একটা মাঠে চাষ করেছিল আমি দেখি। আর এর নাম হচ্ছে কনফা দেখুন। হ্যাঁ এবার এর মধ্যে আমি এই যে কনফ্লাওয়ার দেবো। ও আমি বলি কনফ্লাওয়ার শেষ মনে হচ্ছে, না বেরোচ্ছিল না প্যাকেটের মধ্যে থেকে, তাই বলি। দেখো কনফ্লাওয়ার দিয়ে দিল, দিয়ে এই চারিপাশটা লাগাও। এদিকে বন্ধুরা বেলে নেওয়া চলছে, আর এদিকে দেখুন বন্ধুরা এই চলছে। এটা একদম নতুন কায়দা, অন্য রকমের নিমকি, এর টেস্ট অনেক বেশি, আবার কিনতে পাওয়া যায় না এই নিমকিটা, তাই তো ভাবি। এই নিমকি একমাত্র বাড়িতে বানিয়ে বন্ধুরা খেতে হবে, মজা আসবে অনেক দেখবেন। আবার একটু তেল দিয়ে দিলাম। এটা কিন্তু কনফার দিতে হবে, আটা দিলে হবে না কিন্তু। আর কনফার সবসময় মুদিখানা দোকানে পাবেন। দাও আরো একটা হয়ে গেল, ঠিক মুদিখানা দোকানে পেয়ে যাবেন। মুদিখানা দোকান পেয়ে যাবেন। এবার এর উপরে এই যে আর একটা রুটি দিয়ে দিলাম যেটা বেলেছিল আগে। দেখুন বন্ধুরা একদম সব ডিটেলসে দেখানো হচ্ছে, সমস্ত বন্ধুরা বানাতে পারবেন একদম। তেল দিয়ে দিলাম, কারোর কোনো অসুবিধা হওয়ার কথাই না একদম। অসুবিধা হবে সেই হিসেবে তো আমি বানাই। হ্যাঁ তাই তো, ঠিক আমি তো সবসময় বিনা ঝামেলা। আর আমরা চাই বন্ধুরা সব সুবিধা হোক, আর এই জিনিসটা বন্ধুরা সবাই খেতে পারবেন, যারা নিরামিষ খায় আমিষ খায় সবাই খেতে পারবেন, মজার জিনিস মানে সব বন্ধুদের জন্যই।
আমার মা দুর্দান্ত কায়দায় একদম বেলে চলেছে, একটার পর একটা বন্ধুরা বেলছে, তাই অনেকগুলো বেলতে হবে। এই দেখো আর একটা দিয়ে দিলাম, দিয়ে ওই যেভাবে ওই একই প্রসেস। আচ্ছা ভাবি, এটা কি একদম একদম মাপের মাপ গোলই বেলতেই হবে একদম? না 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 না, ইয়ে টেরা বেকা হলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেটা জিজ্ঞেস করে নেওয়া ভালো, সমস্ত বন্ধু সুবিধা হবে। বলতে পারে সে গোল বেলবে। আচ্ছা আচ্ছা, যে লম্বা বেলতে পারে লম্বাই বেলবে, এর কোনো অসুবিধা নেই, এর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ তাহলে সবাই বানিয়ে খেতে পারবে। অনেক সময় এটা হয় বন্ধুরা, সত্যি কথা দেখবেন, যারা সবসময় বেলে না তারা গোল বেলতে একটু হিমঝিম খেয়ে যায়, এটা হয় অনেক সময়। তাহলে তো সুবিধাই হলো, মানে সবাই বানাতে পারবে। একটার পর একটা দেওয়া হচ্ছে, এখন তিনখানা দেওয়া হয়েছে না টোটাল? আর বন্ধুরা এই যে রেসিপি চলছে, এটা হচ্ছে একদম সম্পূর্ণ রিসার্চ করা রেসিপি। হ্যাঁ এটা কিন্তু বন্ধুরা একদম আমাদের বলতে পারেন নিজস্বই রেসিপি, এটা একদম, তাই তো ভাবি? আমরা করে দেখেছি, করে 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 এইরকম হয়েছে, দেখলাম যে খুব সুন্দর হচ্ছে, সেই জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করছি আমরা। আমরা একদম এটা একদমই একদম অরিজিনাল দেখায়, দেখুন না এ কোঁচ পড়ে গেছে, তা বলি কি আমি দেখাবো না, কিন্তু কোনো অসুবিধা নেই। ইয়ে তো আমি তো সেই জন্য বললাম, তো এর জন্য কোনো সমস্যাই নেই। এ লম্বা হোক আর টেরা হোক, এর জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে দিতে হবে এগুলো। হ্যাঁ এইভাবে চাপড়ে দিতে হবে বাবা, হালকা করে। আচ্ছা এইভাবে আমরা কতগুলো দেবো? আর একটা দেবো। আর একটা দেবে? একটা পাঁচটা দেবো, একটা চারটে দেবো। আচ্ছা একটা মানে পাঁচটা দেবো, একটা আলাদা চারটে দেবো, ঠিক আছে। আর আমাদের বন্ধুরা নদীতে যাওয়া চলছে, মানে আমাদের নদীতে মানে আমাদের এখানটার নদীতে, নদী তো কারণ একলার নয়, নদী তো আমাদেরই বলে বলে আমাদের। হ্যাঁ আমাদের আমাদের, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক রয়েছে। আমাদের নদীতে বন্ধুরা এখন যাওয়া চলছে, জোয়ার লেগেছে এখন, তো সেই জন্য যাস ডাকারাগি করছে, সাইড দাও সাইড দাও সাইড দাও দাও। এই হয়ে গেল কত? পাঁচখানা। হ্যাঁ এর উপরে আর দেব না। তার মানে বন্ধুরা চারটে দিয়েও বানাতে পারবে চাইলে, এইভাবে চাইলে কেউ পাঁচটা দিয়েও বানাতে পারবে। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এটাকে এইভাবে দেখুন রোল করে নিচ্ছি, দারুণ কায়দা তো, ওই পাঁচটা একসঙ্গে হয়ে গেল। হ্যাঁ রোল করে নিয়েছি, এবার এই ধারে একটু আমি জল দিয়ে দেবো, জল এমনি জল একদম এমনি জল। এইভাবে আমরা বানাবো আরো। বন্ধুরা এবার দেখুন আমাদের এখানে খুব বৃষ্টি আবার শুরু হয়ে গেল। হ্যাঁ আর এরকম বৃষ্টির সময় বন্ধুরা কিন্তু দারুণ লাগে। এবার দেখুন এই একটা করে নেব, এই যে একদম কাটছি, দেখুন বন্ধুরা তিন পিস করেছি। এবার এটাকে মানে একটা থেকে তিন পিস বানানো হলো এবারে? হ্যাঁ এটাকেও বানানো হবে। বন্ধুরা আজকে যে রেসিপিটা চলছে জবরদস্ত জিনিস বন্ধুরা, বাড়িতে একদম রেখে দেবেন, অনেক দিন ধরে এর মজা নেবেন একবার বানিয়ে। আর আপনাকে দোকানে কিনতে যেতে হবে না, এখন যে কোনো সময় একদম খান, ছোটো থেকে বড় থেকে বয়স্ক সবাই খেতে পারে। ছখানা হয়ে গেল না? একদম একদম দারুণ হবে।
আমার বেলবে ভালো দাও। বন্ধুরা, বৃষ্টি কিন্তু আমাদের এখানটায় ভালোই চলছে। পাতলা করার কোনো দরকার নেই, এবার এটা মিডিয়াম হবে, মানে একদম যে পাতলা করতে হবে তা না। বন্ধুরা দেখুন বেলা হয়ে গেছে, আর এটা একটু মোটা আছে সামান্য, দেখুন। এবার এটাকে আমরা দেখুন বন্ধুরা, এই যে যে যেরকম শেপে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, দেখছেন আমি কেটে নিচ্ছি শেপ করে। চলছে বন্ধুরা আজকে নতুন কায়দায়, সম্পূর্ণ অন্য রকম কায়দায় নিমকি, আর এর টেস্ট অসাধারণ হবে। এই নিমকি বন্ধুরা কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ, বড় বড় হলে মজা এসে যাবে। দারুন দারুন। ও টেরা বেঁকা হলেও কোনো অসুবিধা নেই। এইভাবে পিস করে নেবো। বন্ধুরা, আমি কিন্তু নিমকি খেতে ভালোবাসি, আর আমি কেন, আমার মাও নিমকি খেতে ভালোবাসে। আমাদের এখানটায় না মানুষজনই ভালোবাসে নিমকি খেতে, সেই জন্যে এই যে নিমকি আমাদের এখানে কিন্তু মুদিখানা যখন সবসময় পাওয়া যায়, এই নিমকিটা না এমনি নিমকি পাওয়া যায়, আর এটা হচ্ছে তার থেকে চার গুণ টেস্টি আর মজাদার নিমকি হবে। এই নিমকি একমাত্র ঘরে বানা। হ্যাঁ, মানে আমি বোঝা যাচ্ছি নিমকি খেতে মানুষজন ভালোবাসে, আমার মা তো খুব ভালোবাসে। হ্যাঁ, পথ চলতে চলতে মা, মনে আছে তোমার? হ্যাঁ, মাঠে যেতে তো একবার নিমকি কিনে খেতে যাচ্ছিল, তোমার বাপি আর আমি মাঠে চাষ হয়েছিল আমাদের তখন। হ্যাঁ, তোমার বাপি বলে কিনবো, বলে হ্যাঁ অবশ্যই না বলে আর দুজন খেতে খেতে চলেছি। দেখুন বন্ধুরা, একদমই বন্ধুরা যে ছোট রাখা হচ্ছে তা কিন্তু নয়, সুন্দর সাইজ। এই রকম বানাবেন অনেক মজা আসবে, এটা হচ্ছে এই রকম নিমকি বানালে এটা বেশি ভালো হবে। এ তো দোকানের মতো নয়। হ্যাঁ, এইটা কিন্তু বন্ধুরা ছোট বানালে ওই ওই মজা আসবে না। যখন বন্ধুরা হবে তখন দেখতে পাবেন যে কেমন মজা আসে খালি। এখন দেখে হয়তো বোঝা যাচ্ছে কি জিনিস, এরকম খালি কেটে দেখেছে, ও হয়ে গেলে বন্ধুরা দেখতে অন্যরকম হবে, আর খেতে তো একদম লাজবাব লাগবে, কারণ ঘি দিয়ে বানানো হচ্ছে আজকে এই নিমকি। আর হ্যাঁ, এই নিমকি যে অন্য নিমকি বলছি তা কিন্তু, এই নিমকি বানানোর পদ্ধতি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা আলাদা না ভাবি, সম্পূর্ণ আলাদা রকমের নিমকি বানানো হচ্ছে এটা। বাবার মা কিন্তু অনেকগুলো বেলেই ফেলেছে ইতিমধ্যেই তো। মার মুখে কি একটা লেগে গিয়েছে ডান দিকে, ময়দা মনে হচ্ছে, ময়দা ময়দা। হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে ভাবি গুছিয়ে রেখে দিল। এবারে ভাবি আমাদের কিন্তু তাই অনেকটা নিমকি হবে, কিন্তু অনেক নিমকি হবে, অনেক করিছি। দেখুন বন্ধুরা, বাড়িতেই বানাতে পারবেন নিমকি, এর জন্য আপনার কোনো রকমের কোনো এমন কোনো জিনিসও লাগবে না যা আপনি হাতের কাছে পাবেন না, সব পেয়ে যাবেন হাতের কাছে। আর একটা ব্যাপার, আপনাকে নিমকি বানাতে গেলে কিছু জিনিস বিশেষ কোনো জিনিস কিনে আনতেও হবে না, সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে বানাতে পারবেন। একদম, হতে পারে বন্ধুরা দোকানে হয়তো এবার থেকে এই নিমকি হয়তো শুরু হয়েই গেল, কারণ এই নিমকি তো অনেক মজাদার হতেও পারে, হয়তো দাম বেশি নেবে, তবু আমার মনে হয় কিনে খাবে মানুষজন এরকম যদি পাওয়া যায়, আমি তো মনে করি। হ্যাঁ, এটা কটার কাটা কাটিং হলো, কটার উঠি হলো এটা? একটা একটাতে এত? হ্যাঁ, বাহ, ও যখন হবে আরও হবে, তুলে ফেপে আহা একদম। আমি তো বলি বন্ধুরা বাড়িতে বানিয়ে রাখুন, আর মজাসে একদম খান যে কোনো সময় বন্ধু, ভালো যে কোনো সময়, তো শীতকাল হোক গ্রীষ্মকাল হোক বর্ষাকাল হোক যে কোনো দিনে সময় চলবে, এর কোনো সেপ নেই বন্ধুরা। হ্যাঁ, যে সেপ করতে হবে চিন্তার কোনো বিষয় নেই না, এ টেরা বেঁকা হবে, একটু হালকা চওড়া হলো তবে ভালো লাগবে।
এইভাবে সব কটা কেটে নেবো। আমার বাবু শুধু বলছে বড় বড় রাখবে। হ্যাঁ, বড় বড় হলেও বন্ধুরা ভালো লাগে। বন্ধুরা, বৃষ্টি বাদলের দিনও যে একবারেতে শুরু করতে পেরেছে এই অনেক বলার পরেই বন্ধুরা এখন কি হয়ে গেছে, একবারে তো হলো না, কি বলবো বন্ধুরা, এত বৃষ্টি হলো আর যা হয় আর কি। তবে কিন্তু আমার মা কিন্তু যথেষ্ট একদম দায়িত্বের সঙ্গে জিনিসপত্র গুছিয়ে রাখে, তাই না ভাবি? এবারে হয়েছে, যাই হোক যাক। এমনিতে তো বন্ধুরা বলে একবার না পারলে দেখো কতবার, কতবার আমার তো সবে দুবার, হাজারবার দেখলে কি অসুবিধা, কোনো অসুবিধা নেই, তো আরও ভালো, সে তো আরও বিশাল মনের জোর তাহলে। বন্ধুরা এবার দেখুন, তেল দিচ্ছি, এটা সূর্যমুখী তেল বন্ধুরা, আর সূর্যমুখী তেলে ভাজলে এখন অনেক দিন দেখে মুনে খাওয়া যাবে বন্ধুরা। হ্যাঁ, আর পারলে আপনারা বাদাম তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যান্য তেলে ভাজলে যে তেলের মানে কি কি বলবো, রাখলে একটা গন্ধ হয়ে যায় থাকে একটা একটা। হ্যাঁ, সে তেল রাখা যাবে না, কিন্তু তেল করা একটা গ্যাস গ্যাস হয়ে যায়। সত্যি কথা বন্ধুরা, বন্ধুরা আজকে অনেকই সুন্দর আর মজাদার রেসিপি, আমার তো বেশ ভালো লাগে, আমি এমনিতে নিমকি খেতে ভালোবাসি আর আমার মাও খুব ভালোবাসে। আর বাবি, তুমি নিমকি তো ভালোবাসো? সবাই ভালোবাসে আমাদের নিম তালে বন্ধুরা, নিমকি খেতে ছোট থেকে বড় সবাই ভালোবাসে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখন বয়স্ক মানুষ জন্য এরকম সামনে দেবেন, টুকটুক করে খাবে, ভালো লাগবে, খুশি হয়ে যাবে দেখবেন তারাও। ও সুন্দর সুগন্ধ আসছে না? হ্যাঁ সুন্দর বন্ধুরা, লাজ যাওয়া মজা আসছে, জমজমাট মুচমুচে নিমকি বাড়িতেই বানাতে পারবেন। আর হচ্ছে ঘিয়ে নিমকি তো অনেক মজা আসবে, ঘি দেওয়া রয়েছে এর মধ্যে। ভাবি ভালো বাড়িতে মানে ভাজলে না মজাই মজা, একদম ছোটরা বন্ধুরা ভীষণ মজা, সব থেকে ছোটরা খুব মজা পাবে দেখবেন। আর যেহেতু ময়দা দিয়ে বানানো হচ্ছে, বাড়িতে বানিয়েছেন খাক না, একটু নয় বেশি করেই খাবে, কি আছে অসুবিধা, তাই না? কোনো অসুবিধা নেই, দারুণ কালারও ধরছে কিন্তু না, অসাধারণ। ও এ নিমকির স্বাদ দোকানে গিয়ে পাবেন না, এ নিমকি খেতে হলে বাড়িতেই বানাতে হবে, কোনো দোকানে এই নিমকির টেস্ট পাবেন না, এটা একদম সম্পূর্ণ আলাদা কায়দায় বানানো হচ্ছে আমাদের নিমকি, একদম নিউ, একদম একদম। ঝনঝন করে আওয়াজ হচ্ছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা এই দেখুন, ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে না, একদম একদম একদম। বন্ধুরা এতগুলো নিমকি ভাজা হবে, তার আগেই বন্ধুরা দেখবেন হ্যাঁ কিছু না কিছু খেয়েই ফেলবেন, মজা আসবে, এত থাকা যায় না, কোনো অসুবিধা নেই, কি সুন্দর। আরও ছাড়া হচ্ছে এখন, চলছে বন্ধুরা সেকেন্ড দফার নিমকি ভাজা এখন, আর হু করে হচ্ছে নিমকি বন্ধুরা, করা ভর্তি নিমকি, তাড়াতাড়ি হয় বন্ধুরা। বন্ধুরা আবার ব্যাস হয়ে গেল দেখুন, অনেক দারুণ। এইবারে বন্ধুরা দেখুন একটু আমরা অন্য রকমের রাখছি, এটা অন্য রকমের, এটা অন্য রকমের, এটা একটু আমরা একটু কড়া প্যাকেট বানিয়েছি আর একটু হালকা প্যাকেট, তাই তো হবে, যেটা খেতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ সাদা নিমকি পছন্দ করে, কেউ কেউ লাল নিমকি পছন্দ করে, আপনার কোনটা বেশি পছন্দ কমেন্ট করে লিখে জানবেন কমেন্ট বক্স। বন্ধুরা আমাদের লাস্ট দফা হয়ে গেল, আর একদম নিমকি কাকে বলে, ও মজাদার নিমকি বন্ধুরা একদম, যে যেরকম হ্যাঁ কালার খেতে চান খাবেন,
হ্যাঁ, আমরা একটা সাদা করে ভাই দিছি, একটা লালচে, হালকা লালচে ভাই দিছি। সবাই তো সমান চয়েজ নয়, হ্যাঁ, কিন্তু দুটোই খেতে একই হবে। এবার হয় বন্ধুরা চা, আজকে চা বলতে আমাদের দুধ চা হচ্ছে। বাপি জিজ্ঞেস করেছিল কী চা খাওয়া দাওয়া হবে, মা বলে দুধ চা খাও। বন্ধুরা এই সময় গরম গরম চা, হা হা হা, তার সঙ্গে যদি পাওয়া যায় এরকমের মুড়মুড়ি জমজমাট নিমকি, মজা এসে যাবে একদম বন্ধুরা। গরম গরম চা বন্ধুরা আমাদের রেডি একদম, চা সঙ্গে নিমকি। বন্ধুরা এই সময়ের জন্য একটা জমজমাট রেসিপি নিমকি, নতুন কায়দায় নতুন ধরনের নিমকি, আর রেখে খেতে পারবেন মাসের পর মাস। একবার ভাজুন আর বাড়িতে একদম খান, একদম আলাদা কায়দায় নিমকি। আর সঙ্গে যে চা, মানে চা কফির একটা নিমকি হলে জমে যাবে, যেমন অন্য ধরনের নিমকি। আজকে মা তো শুরু করে দিয়েছে নিমকি, আমিও চালাবো নিমকি। আর শুনুন বন্ধুরা, আওয়াজটা খালি কেমন হয়, একদম মুচমুচে, গোঁধার মুচমুচে, মানে দোকানের কেনা নিমকি এত সুন্দর হয় না বন্ধুরা মুচমুচে। যা এই বন্ধু আর শুনুন, দারুন। আরে নিমকি খেতে গিয়ে চায়ের কথা ভুলে গেছে, চা দিয়ে তো জমে ভালো। এমন দিনে গরম গরম চায়ের সাথে নিমকি হেভি। দুটোই খুব সুন্দর হচ্ছে, চা আর নিমকি। এমনিতে আমরা বন্ধুরা খুব বেশি সবসময় যে চা খাই তা কিন্তু নয়, শীতকালের দিকে বেশি খাই, অন্য সময় কম খাই। কিন্তু চায়ের সঙ্গে নিমকি বেশ সুন্দর লাগছে। যারা চা খান বা চা খেতে ভালোবাসেন, চা কফির সাথে নিমকি কিন্তু একদম অসাধারণ লাগবে। আর যারা শুধু নিমকি খান তাদের জন্য দারুণ লাগবে, ছোটো থেকে বড় খুব মজা পাবে। আরে যেমন বন্ধুরা এটাকে যদি ভাঙা হয় না, এই তো দেখলেন, এই দেখুন এই হচ্ছে নিমকি। আর এর মধ্যে বন্ধুরা ঘি দেওয়া রয়েছে, সেজন্য ঘিয়ের যে পুরো মজা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, একদম জমে গিয়েছে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে নিমকি বাড়িতে বানিয়ে খেতে থাকুন, হেভি মজা লাগবে, হেভি হয়েছে সত্যি বন্ধুরা। যে কোনো সময় যে কোনো দিনে আর সাধারণ উপকরণ দিয়ে চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই নিমকি।